প্রত্যেককে স্বাগত জানাই পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে। আজ আমি জানাবো নুনের টোটকা আপনাকে সংকট থেকে বিনামূল্যে প্রতিকার দেবে। আজ আমি আপনাদের সামনে এমন কিছু লবণের টোটকা জানাবো যা প্রত্যেকেরই জানা দরকার এবং অবশ্যই নিজের বাড়িতে প্রয়োগ করা দরকার, যা বিনামূল্যে আপনাকে বিভিন্ন প্রতিকার দিতে পারে। নুন বা লবণ একটি প্রাকৃতিক ক্ষারীয় পদার্থ। বৈজ্ঞানিক ভাষায় নুনের নাম সোডিয়াম ক্লোরাইড। আমাদের দৈনন্দিন জীবনে বিশেষত রান্নার কাজে একটি অপরিহার্য উপাদান হল এই লবণ বা নুন, যা একদিকে যেমন আমাদের আয়ুকে বৃদ্ধি করে, অপরদিকে আমাদের আয়ুকে ক্ষয় করে। ঋণ থেকে মুক্তি পেতে আপনি যদি এই নুনের টোটকা করেন, ঋণ থেকে মুক্তি পাবেন। বহু গ্রন্থ এরকমটাই উল্লেখ আছে, যদি আপনি কিছুটা পরিমাণ লবণ আপনার বাড়ির দরজায় ঢেলে দেন, তাহলে চন্দ্র ও শুক্রের প্রভাবে আপনি ঋণ থেকে মুক্তি পাবেন। আপনি যদি ব্যবসায় উন্নতি করতে চান, প্রতিদিন কেবল মাত্র বৃহস্পতিবার বাদ দিয়ে বাড়ি ঘরের মোছার জলে যদি লবণ মিশিয়ে দেন, তাহলে পজিটিভ এনার্জিতে পরিপূর্ণ হবে আপনার বাড়ি, হবে ব্যবসায় উন্নতি। বাড়ির টয়লেটে যদি আপনি লবণ দিয়ে দেন, তাহলে নেগেটিভ শক্তি আর থাকবে না। আপনি টয়লেটের কোনো উঁচু স্থানে লবণপাত্র রাখতে পারেন এবং 15 থেকে 30 দিন অন্তর সেই লবণপাত্র পরিবর্তন অবশ্যই করতে পারেন। এছাড়াও আপনি যদি কাঁচের গ্লাসের মধ্যে নুন রেখে দেন এবং তা অফিস বা বাড়ির নৈরিত কোণে রাখেন, আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে। রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি রাতে শোবার আগে মাথার পাশে কাঠের তৈরি কোনো পাত্রে সামান্য লবণ রাখতেই পারেন। এছাড়া নুন সর্বদা কাঁচ বা মাটির পাত্রে রাখুন, লোহা বা স্টিলের পাত্রে কখনো নুন রাখবেন না। হাতে হাতে নুন প্রদান কখনোই করতে নেই। হঠাৎ যদি কোনোভাবে নুন মাটিতে পড়ে যায়, তা অমঙ্গল বলে মনে করা হয়। যারা ভিডিওটি দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।